আরজিকর কাণ্ডের পর আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের অন্যতম প্রধান লক্ষ্য মেডিকেল কলেজগুলি থেকে এই থ্রেট কালচারকে চিরতরে নির্মূল করা এবং এই অপসংস্কৃতির হোতাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেট অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আর এই পরিস্থিতিতেই আরজিকর মেডিকেলের বিশেষ তদন্ত কমিটি গতকাল এই থ্রেট কালচারে অভিযুক্ত 12 জনকে জিজ্ঞাসাবাদ করে। আর জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর বেরোতেই শুরু হয় তুমুল বিক্ষোভ। এনি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শোনাবো আপনাদের। কলেজের তরফ থেকে এখনো কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, সিবিআই তাদেরকে রোজ ইনভেস্টিগেশনে ডাকছে, এরপরেও WBMC কেন তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করছে না? আমরা মনে করি এই কলেজের বুকে থ্রেট কালচারের জনক তারা, সেই জায়গা থেকেই স্লোগান শাউটিং হয়, কিন্তু কোনো রকমের অব্যবস্থা বা কোনো রকম গায়ে হাত তোলা এরকম ঘটনা কিছু ঘটেনি। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হওয়ার পর থেকে আমাদের কলেজে একটি অত্যন্ত নোংরা, মানে প্রচন্ড নিকৃষ্ট একটি থ্রেট কালচার চলতো, যেটার আমরা সবাই ভুক্তভোগী। আশিস পান্ডে কি তারই একটা পার্ট? ডেফিনেটলি সে তার একটা পার্ট, সে তার একটা বড় মাথা, সে একটা মেন কিংপিন তাকে বলা যেতে পারে। কলকাতা পুলিশের 3 দিনের প্রশিক্ষণে হাসপাতাল পাহারা দেবে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা, এমনটাই জানা যাচ্ছে। এই প্রশিক্ষণ হবে 3 দিনের, কলকাতা পুলিশের তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে, হাসপাতাল পাহারা দেবেন নিরাপত্তা রক্ষীরা বেসরকারি সংস্থার। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, হাসপাতালের কর্মীরা চিকিৎসকরা নার্সদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে এই ব্যবস্থা করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে? দেখো, ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে একটা নোটিফিকেশন একটা বার করা হয়েছে এবং তাতে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে, এটা গত 24 তারিখের নোটিফিকেশন, এবং তাতে যেটা জানানো হচ্ছে যে সরকারি হাসপাতালগুলো যেখানে বেসরকারি নিরাপত্তা রক্ষী অর্থাৎ যারা ওই নীল ইউনিফর্ম পরে ডিউটি করেন সরকারি হাসপাতালের মধ্যে বেসরকারি নিরাপত্তা রক্ষী, তাদের প্র্যাকটিক্যালি কোনো প্রশিক্ষণ নেই বা কোনো ট্রেনিং নেই, এবং তারা সরকারি হাসপাতালের ইমার্জেন্সি থেকে শুরু করে সার্জারি বিভিন্ন ওয়ার্ডের বাইরে এবং ভেতরে তারা কাজ করেন পুলিশের সঙ্গে। এবং কিছুদিন আগেই আমরা দেখেছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একটা ভয়াবহ ঘটনা ঘটে, যেখানে হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে একটা নারকীয় ঘটনা ঘটে। এরপরেই নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ প্রশ্ন উঠে, আরজিকরের নিরাপত্তার দায়িত্ব সুপ্রিম কোর্টের নির্দেশে CISF এর কাঁধে দেওয়া হয়, CISF এবং কলকাতা পুলিশ যৌথভাবে নিরাপত্তা দেখছে, সঙ্গে বেসরকারি নিরাপত্তা রক্ষীরাও রয়েছে। এখন কলকাতা পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একজন জয়েন্ট সিপি অর্গানাইজেশন এবং জয়েন্ট সিপি ট্রেনিং দুজন সিনিয়র IPS অফিসার তাদের নেতৃত্বে এই যে যারা বেসরকারি নিরাপত্তা রক্ষী যারা বিভিন্ন হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সরকারি হাসপাতালে, তাদেরকে নিয়ে আসা হবে এবং উইকে সপ্তাহে 2 দিন করে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে যে কিভাবে সরকারি হাসপাতালে বিভিন্ন এমার্জেন্সি ম্যাটার ডিল করতে হয়। ধন্যবাদ ময়ূখ।